দোকানে অবসাল অবস্থায় আছেন আজকের এই দিনে মাহফিল আউলিয়া কেরামের এই নুরানি রুহানি শানের সালাত এই মাহফিলে যারা এখনো আসেন নাই মেহরবানি করে উপস্থিত হয়ে যান আর যারা এসেছেন আসুন আমরা জবান খুলে সকলেই তেলাওয়াত করি শয়তানকে দূর করার উদ্দেশ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت أتاه ملكان أسودان أزرقان فيقال لأحدهما المنكر والآنكر والنكير رواه الترمذي وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله جبان كن صلى الله على محمد صلى الله وسلم كرم الكرم مولى النعم هادي الأمم لشريته صلى الله صلى الله على محمد صلى الله وعليه وسلم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله লাজবান কুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মাদ লা ইলাহা إلا الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 مرحبا مرحبا الله الله الله
Allah, Allah. Allah, la ilaha illa Allah, Muhammadur Rasulullah, sallallahu alayhi wa sallam. Alhamdulillah. হযরত বক্তার শাহ আউলিয়া রাহমাহুল্লাহ ও মকরমপুর গ্রামের সকল মুর্দিগানদের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রখ্যাত প্রধান সভাপতি হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জনাব গোলাপ মিয়া সাহেব, জনাব রফিক মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, রয়েছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা সাদিকুর রহমান কাদিমানি সাহেব, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, মুফতি শামসুল ইসলাম সাহেব, কারি আব্দুল শহীদ সাহেব, মাওলানা সাদরুল আমিন সাহেব, মাওলানা বাকিবুল্লাহ সাহেব, এছাড়া অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথি, সঙ্গীত শিল্পী জহিরুল ইসলাম, জহির হাফেজ, কারি আবু আইয়ুব পাচাচয়ে, মকরমপুর সমাজ কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিশেষ করে মাহফিলের ত্রাণ, মাহফিলের খোরাক, মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় বসে আছেন, যদিও সংখ্যায় যথেষ্ট কম, যারাই এসেছেন আমি মনে করি এটি আজকের এই মাহফিল জীবনের শেষ কারো মাহফিলও হতে পারে, এই মাহফিল হয়তো কারো নাজাতের উসিলা হতে পারে। এই জন্য রয়েছেন আমার অনেক যুবক ভাইয়েরা, আরো আছেন পর্দার আড়ালে সরলা বলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিব এই উদ্দেশ্যে, যাতে করে এই যে মকরমপুর এলাকাটা কি ছোট না বড়, মানুষ কত কত হাজার দেড়েক হবে পুরো গ্রামে, আরো কম হবে, 300-400 হবে, তাহলে 300-400 যদি হয় তাতে উপস্থিতি একেবারে খারাপ না পার্সেন্টেজ হিসাব করলে। এমনি কি মাহফিলে অন্য গ্রাম থেকে আসা কোনো নিষেধ আছে নাকি? না না, অসুবিধা নাই তো কোনো? আচ্ছা, তো যাই হোক, তাহলে আরেকটু উপস্থিত হলে ভালো হতো। এই জন্য আমি আরেকটা স্পেশাল সালাম দিব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বাড়িতে বসে আছেন, আসবেন কি আসবেন এটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। এখন যে দোষ দিবেন যে শীত, শীত হইলেও বিপদ, বৃষ্টি হইলেও বিপদ, আবার বৃষ্টি না হইলেও বিপদ, শীত না লাগলেও বিপদ, শীতের দিন শীত না হইলে কিসের এটা শীতকাল, গরমের দিন গরম না হইলে কিসের গরম, আর বর্ষাকালে একটু বৃষ্টি না হইলে কোন বিপদ, আল্লাহ কোন দিকে যাবে। এই জন্য যারা এখনো বাড়িতে আছেন আমি সালাম দিবে এই উদ্দেশ্যে, সালাম শব্দের অর্থ শান্তি আর আল্লাহর নামও সালাম। এই জন্য এই শান্তির আওয়াজটা পৌঁছে আল্লাহ তাআলা যাতে এই মাহফিলটাকে কানায় কানায় পরিপূর্ণ করে দেন। আপনাদের কোনো অসুবিধা আছে মানুষ বেশি আসলে? তাহলে যাও আপনি একটু জোরে সরে দিতে পারবেন তো ইনশাল্লাহ। এই যে কামিনীপুর থেকে সুমন আসছে, সুমনদের বাসায় খাইছি থাকছি, অনেক ভালো ছেলে, তো এত দূর থেকে কামিনীপুর, এখান থেকে কতটুকু দূর? পাশের গ্রাম। তো যাই হোক, তাহলে অন্য গ্রাম থেকে লোক আসার কি আছে সুযোগ আছে? এখানে ইন্ডিয়ার বর্ডার না, যে ভিসা টিসা লাগবে, এজন্য যারা এখনো আশেপাশে আসছেন আল্লাহ রহমতে সালামের আওয়াজটা শুনে যাতে উপস্থিত হয়ে যায়, আপনারা সকলে জোরে সরে উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ। সালাম দেওয়া সুন্নত, আর উত্তর দেওয়া কি ওয়াজিব। আপনাদের আওয়াজটা যাতে অন্তর থেকে আসে আর এই শান্তির আওয়াজটা পৌঁছে এই মকরমপুর যে একজন বড় আল্লাহর ওলি বক্তার শাহ আউলিয়া রহমাহুল্লাহ, উনি কি নমুদো সাইট আউলিয়ার একজন নাকি এমনিতে এলাকা কেন্দ্রিক? যাই হোক, একজন আল্লাহর ওলি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, মুর্দিগানদের উদ্দেশ্যে মাহফিল, এই এলাকার মধ্যে মুর্দিগানদের কবরের আজাব যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং শান্তিতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, এই জন্য আমি সালাম দিচ্ছি, আপনার আন্তরিকতার সাথে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে বেছে বেছে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার, কুরআন হাদিস থেকে আলোচনা শোনার মতন এই জান্নাতি পরিবেশ উপহার দিয়েছেন। আমরা সেই বিশ্ব প্রতিপালক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুর সবটুকু কৃতজ্ঞতা পোষণ করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এক বাক্যে এক মনে জবান খুলে কৃপণতা দূর করে
ছন্দের পতন না ঘটিয়ে গাম্ভীর্যভাবে আসুন সমস্যারে, সকলেই বলতে থাকি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরো বেশি হৃদয় নিংড়ানো দ্রুত সালাম পেশ করছি আমাদের হায়াত নবী জিন্দা নবী সিরাজ উম্মানির বদরুদ্দুজা নূরুল হুদা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইবনে যাবিহাইন বিশ্ব সভাপতি বিশ্ব নন্দিত নবী সাহেবুল মিরাজ আমাদের সকলের আপন নবী কুল জাহানের নবী ইমামুল কিবলাতাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমারকে আসুন আরেকবার আমরা কৃপণতা দূর করে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি, আজকের এই মকরমপুরের গ্রামের এই যে মাহফিল মকরমপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগের এই মাহফিলে এসে আপনারা সকলেই খুশি নেমে যায়, চেহারায় তো নমুনা হয় না যে আপনারা খুশি আছেন। ওনারা বড় বিপদের মধ্যে আসছেন, জোর জবরদস্তি করে আপনাদেরকে আনছে, এখন বুঝা যায় যে আপনারা একটু খুশি আছেন। কারণ খুশির আলামত হলো মুখটা হাসি উজ্জ্বল থাকবে, কথা ঠিক কিনা বলে আমি 7.5 ঘন্টা জার্নি করে আসছি, এজন্য আমার একটু মনটা মলিন হওয়ার দরকার। আর মাশাআল্লাহ যে সুন্দর রাস্তা, এর কোনো ব্যাখ্যা দিয়ে কোনো শেষ করা যাবে না। আল্লাহ তাআলা জনপ্রতিনিধিদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমরা তো ওনাদের জন্য দোয়া করি সব সময়, নেতারা সুখে থাকুক আমরা দুঃখে থাকলেও ওনারা যাতে ভালো থাকুক, কথা ঠিক কিনা বলেন। তো ওনাদের একটু মায়া লাগলে, তবে রাস্তার কাজ দেখতেছি হচ্ছে। আল্লাহ তাআলা যাতে এই আমাদের প্রাইম মিনিস্টার চিন্তা করছেন 2020 সালের ভিতরে রাস্তাগুলোকে ঠিক করবেন। 21 সালে ওনার একটা স্বপ্ন আছে, 17ই মার্চ শতবার্ষিকী পালন করবেন, অনেক চিন্তা চেতনা আছে। আল্লাহ তাআলা যাতে করে সবকিছু ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, এজন্য আমরা সকলেই খুশি হয়ে সদা সর্বদায় আল্লাহর রাসূল আমাদের প্রিয় নবী যার এই রজব মাসে আল্লাহর সাথে সরাসরি দিদার নসিব হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে 39 বার আর সরাসরি এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কাউসাইনি আও আল্লাহু আকবার, কাছ থেকে আরো কাছে, দুই ধনুকের মাঝে যতটুক ব্যবধান এর সে আও আদনা, এসে তাবজিলের সিগা ব্যবহার করা হয়েছে। ওই সহিবুল মেরাজ যার মাধ্যমে আমরা আজকে সুন্দর ইসলাম পেয়েছি, আমরা আমাদের সেই প্রিয় নবী শিক্ষা দিয়েছেন, আমার উম্মত সদা সর্বদাই শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। বাবা জীবন আমার একবার জবান খুলে আলহামদুলিল্লাহ বলবেন, আরশের মালিক আপনার আমল নামায় 90টি নেকি দান করে দিবেন। দলিল মান করা আল কোরআন হরফুন ফালাহু আশরু হাসানা, আমার নবী ইরশাদ করেন আমার উম্মত কোরআনের একটি অক্ষর জবান দিয়ে উচ্চারণ করবে সাথে সাথে সর্বনিম্ন 10টি নেকি রব্বুল আলামিন দান করে দিবে। তাহলে আপনি আলহামদুলিল্লাহ লিখতে মোট 9টি অক্ষর 9 গুণ 10, তার মানে যত আলহামদুলিল্লাহ তত 90 নেকি দান করবেন, কে সে আল্লাহ আছেন না নাই? সিনের মুসলমানদেরকে যেভাবে নিধন করা শুরু হয়েছিল, সিনের মুসলমানরা যখন রব্বুল আলামিনের কাছে আত্মনাদ করা শুরু করলো, মাজলুম যে অত্যাচারী, যে অত্যাচারী ব্যক্তি যখন আরশের মালিকের কাছে আল্লাহ বলে ডাক দেয়, তখন বান্দা এবং আল্লাহর মাঝে আর কোন পর্দা থাকে না, তার মানে ওই মাজলুমের দোয়া আরশের মালিক সাথে সাথে কবুল করে নেয়। বাবাজি বন্ধুরা আমার, সিনের মানুষগুলো যখন আল্লাহর কাছে তার কাছে শুরু করলো, আল্লাহ এমন ভাবে অত্যাচার করা শুরু হয়েছে, আমেরিকার জমিনে গোয়েন্দা নামক কারাগারে বিভিন্ন ভাবে নির্যাতন চলেছিল, বিভিন্ন ভাবে নিপরণ চলেছিল, সেখানে সাংবাদিকরা যেতে সক্ষম হয়েছে, কিন্তু চীনের জমিনে এমন একটি জায়গা সেই জায়গায় কোনো সাংবাদিক যেতে দেয় না, মুসলমানদেরকে নিধন করা শুরু করলো রব্বুল আলামিন। আল্লাহর সৈন্য করুণা ভাইরাসকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আছেন না নাই? করুণা ভাইরাস হচ্ছে আল্লাহর ডিফেন্স, আল্লাহর সৈন্য। যেমনি ভাবে প্রত্যেকটি দেশের বিভিন্ন সৈন্য ভাগ ভাগ করা থাকে,
দাঙ্গা বাহিনী থাকে, রেপ বাহিনী থাকে, পুলিশ থাকে, আসেনা নাই, বিডিআর থাকে সীমানা রক্ষা করার জন্য। তেমনি ভাবে আল্লাহ করুণা ভাইরা দিয়েছে মুসলমানদের উপর, যখন নিদান শুরু হলো মুসলমানদের মসজিদকে চুরমার করা শুরু করলো ভারতের জমিনে, আল্লাহ সিনের শাসন করে করে ভারতের জমিনে এমন ভাবে শুরু হয়ে যাবে যেটা ভারতের মানুষগুলো কল্পনাও করে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলে। আমরা হিন্দুদেরকে মায়া করি, মহাব্বত করি, করি কি করি না বলে। বাংলার জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আমরা তাদেরকে প্রতিবেশী মনে করে বুকের সাথে মিলিয়ে নেই, কথা ঠিক কিনা বলে। আমার প্রশ্ন, আমরা যদি এত ভালোবাসতে পারি তাহলে তোমরা কেন সংখ্যালঘু মুসলমান ভারতে মুসলমানদেরকে কেন নির্যাতন, মুসলমানদেরকে নির্যাতন করো? বুঝলাম মুসলমান যেখানে বান্দা যখন আল্লাহর পায়ে সেজদা দেয়, বান্দা যখন মাটিতে কপালটা লাগায়, আমার হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন বান্দা যখন মাটির মধ্যে কপালটা লাগায়, আসলে সে মাটিতে কপাল লাগায় না, বরং সাজিদ আলা কদমে ইয়ে রব্বি, বান্দা তখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে থাকে। আমার নবী বলেছেন ইন্না আহাব্বাল বিলাদি ইলাল্লাহ তাবারক ওয়া তাআলা মাসাজিদ, ওয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। নবী কবি নজরুল দোয়া করেছিলেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যাতে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জাতীয় কবি কাজী নজরুল এই দোয়া করেছেন, দরখাস্ত করেছেন, এই দরখাস্ত আল্লাহ কবুল করছেন, কথা ঠিক কিনা বলেন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশেই তার কবর, সকাল সন্ধ্যায় নয় দৈনিক পাঁচ ওয়াক্ত আজান শুনতে পায়। ওই মিনারাগুলো আজ ভারতের জমিনের মসজিদের মিনারাগুলো ওই হিন্দু যারা উগ্রপন্থী তারা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন। আমরা আজকে মক্রমপুরের মাহফিল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ তোমার মসজিদ তোমার ঘর। যেমনি ভাবে আব্দুল মুত্তালিব আব্রাহ যখন আগমন করেছিল ওই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, তখন বিশ্ব পয়গম্বরের দাদা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে বলল আল্লাহ এতদিন আমি পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব ছিলাম, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘরকে ভেঙে দেওয়ার জন্য, আল্লাহ আমার দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর এই ঘরকে রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিলাম। দোয়া করেছেন আব্দুল মুত্তালিব, আরশের মালিক দোয়া কবুল করে এমন ডিফেন্স প্রেরণ করে দিলেন, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল জিন, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলি وأرسل عليهم طير أبابيل. الله سبحانه وتعالى হস্তি বাহিনীরা যখন এসেছিল আমার বিশ্ব প্রতিপালক ঝাঁকে ঝাঁকে এমন পাখি প্রেরণ কর, ওই পাখির ঠোঁটের মধ্যে একটা দুই পায়ে দুটি গ্রেনেড দিয়ে দিলেন, ওই গ্রেনেডটা যেই হাতির উপরে যে কোনো অংশেতে লেগেছে সাথে সাথে হাতিটি দাঁড়ানো অবস্থায় থেকে বসে, বসার পর সে সাথে সাথে দম চলে গেল, শরীরের মধ্যে পচন ধরে গিয়েছে। তার বিহিজারাতি মিন সিজ্জিন, আল্লাহ চর্বিত চর্বণের মতন ঘাস যেভাবে গরু এবং ছাগল চিবাতে চিবাতে গোবরে পরিণত হয়ে যায়, তেমনি ভাবে ওই হস্তি বাহিনীকে এবং সমস্ত সৈন্যগুলোকে আমার আল্লাহ চর্বিত চর্বণে পরিণত করে দিয়েছে। যেমনি ভাবে ওই পাখি এসেছিল তেমনি ভাবে আল্লাহর করুণা ভাইরাস দিয়ে সিন জাতিদেরকে শাসন করে দিয়ে তারা
মসজিদের বিরুদ্ধাচরণ করেছে, মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে। এরপর দেখা গেল ওই ভাইরাসের কারণে আবার তারা উযু কি, গোসল কি, নামাজ কি বুঝে না, এরপর দৌড় দিয়ে গিয়ে মসজিদে প্রবেশ করেছে, কথা ঠিক কি না বলে? তাহলে অত ইসমান তাসাউ অত দিলমান তাসাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই জন্য নদীর পার ভাঙ্গে ওপার ঘরে তো নদীর খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কি না বলে? বহু মানুষ দেখেছে আমার জীবনে বহু অহংকার শরীরে গদগদ গদগদ করেছে, অর্থ সম্পদ হওয়ার কারণে রিক্সাওয়ালাদেরকে মানুষ মনে করে না, টোকাইওয়ালাদেরকে মানুষ মনে করে না, মুসি যে জুতা ছিল তাদেরকে পা দিয়ে লাথি দিয়ে কথা জিজ্ঞাসা করে, এরকম লোক আছে না নাই? ডাব বিক্রি করে, বাদাম বিক্রি করে, কাজের বুয়া, কাজের ছেলে, দোকানের কর্মচারী, অফিসের পিয়ন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে কোনোদিন মানুষ মনে করে না। দেখা যায় অতিকাল আইয়া বনুদাউলুয়া বাইনার নাস, আমার আল্লাহ ক্ষমতার আবর্তন ববর্তন এমন ভাবে সার্কেলের মতন করে দিয়েছে, যেই ব্যক্তিকে পা দিয়ে লাথি দিয়েছে সেই ব্যক্তির কাছে ভিক্ষার হাত নিয়ে একদিন দাঁড়াতে হয়, কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা, আমার এই জন্য পৃথিবীতে যারা মনীষী হয়েছেন, যারা যত বড় উপরে উঠেছেন, সব মানুষগুলো সমাজ সেবা, জনসেবা, মানুষের খেদমত করে বড় হয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আমার নবী প্রিয় নবী আখির জামানার পয়গম্বর এই পৃথিবীর মধ্যে মাত্র অল্প সময়ের মধ্যে যত নবী আগমন করেছেন, এই অল্প সময় নবুয়তিতে কোন নবী এত সফলতা অর্জন করেন নাই যেমনি ভাবে আমার নবী। মাত্র 23 বছর বয়স, 23 বছরে কালেমার দাওয়াত দিয়ে 1,14,000 সাহাবীদেরকে নিয়ে শুধুমাত্র হজই পালন করেছেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য যুগ জামানা পাল্টে দিতে চাই না, অনেক জন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, কথা ঠিক কিনা বলে? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ কামাল রহমতুল্লাহ আলাই কিভাবে ইসলাম প্রচার করেছেন, 720 বছর পূর্বে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সুরমা নদীর তীরে এসে হুঙ্কার ডেকেছিলেন যে এই সিলেটের জমিনে বিশ্ব পয়গম্বরের সুন্নত আকিকা পালন করার কারণে বাবার হাত কেটে ফেলা হয়েছে, আমি নবীর পক্ষ থেকে আবিষ্ট হয়ে এসেছি। রাজা গৌর গোবিন্দ খবর পেয়ে যানবাহন বন্ধ করে দিলেন, আল্লাহর যানবাহন কোনোদিন বন্ধ হয় না, কথা ঠিক কিনা বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আমার আল্লাহ সাবধান সাবধান হরফে তাম্বি আলা আমা, তিনটি হচ্ছে সতর্কতার অক্ষর, তন্মধ্যে হচ্ছে আলাটা সবচেয়ে কঠিন। আমার আল্লাহ বলেছেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ সদা সর্বদাই তাদের সাথে আরশের মালিকের সম্পর্ক থাকে, কথা ঠিক কিনা বলে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন বান্দার চোখের মধ্যে এমন কুদরতি চোখে পরিণত হয়ে যায়, ওই আল্লাহর উনি যখন কোন একজন খারাপ মানুষের দিকে নেক নজরে তাকায় সেই মানুষটা তখন আলোকিত মানুষে পরিণত হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। যখন ওই আল্লাহর উনি হাত দিয়ে যখন কাজ করে আল্লাহর কুদরতি হাতের শক্তি ওই আল্লাহর উনির হাতের মধ্যে বিশ্ব প্রতিপালক দান করে দে, ওই আল্লাহর উনি যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর কুদরতি পায়ের শক্তি ওই বান্দার মধ্যে আল্লাহ দান করে দেন, সে আল্লাহ আছেন না নাই? সেই শাহজালাল ইয়ামানি রহমাহুল্লাহ
জায়নামাজ বিছিয়ে দিলেন ও পার চলে গেলেন। ও পার যাওয়ার পর দেখছেন হাজার হাজার টন পাথরগুলো ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে আল্লাহর লিশা জালাল না উঠতে পারে। তখন তিনি একবার ওই পাথরের দিকে তাকিয়ে বললেন, শীল হট, ও পাথর সরে যাও, শীল হট, পাথর হট হট সরে যাও। একবার কেবল জবান দিয়ে বলেছেন শীল হট, পাথর সরে যাও, সাথে সাথে দেখা গেল ওই সুরমা নদীর মধ্যে এমন ঢেউ শুরু হয়ে গেল, আরশের মালিক এক ঢেউয়ের সাথে হাজার হাজার টন পাথরকে সরিয়ে নিয়ে গেলেন। ওপার যখন চলে গেলেন 720 বছর পূর্বের ইতিহাস। বাবাজি বন্ধুরা আমার, জাল সিলাই সিন্নি খাইলা সেই মোল্লাই সিল্লানা কথা ঠিক কিনা বলে? ওই আল্লাহর নবী বলেছেন শীল হট, ওই শীল হট থেকে সিলেটের নাম কথা ঠিক কিনা বলে? আর ওই আল্লাহর নবীর জবান থেকে ওই সিলেট নাম হয়েছে। ওই আল্লাহর ওলির ওই এলাকার মধ্যে বসে বহু মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে হক্কানি পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, কথা ঠিক কিনা বলে? একটি বিষয় সতর্ক করে দিচ্ছি, এই বাংলার জমিনে আল্লাহু আকবরের ধ্বনিতে যেমনি ভাবে সূর্য উদিত হয় তেমনি ভাবে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই দেশে শাহ জালাল শাহ পরান, শাহ কামাল শাহ মাকদুম, জনপুরী সিলসিলা, বদরপুরী সিলসিলা, সাহেব কামলা ফুলদানির মতন এই আল্লাহর নবীরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাংলার জমিনকে ইসলামের জন্য উর্বর করেছেন, কথা ঠিক কিনা বলে? ওই জমিনকে আমরা নাস্তিক মুরতাদ, সেই তাসলিমা নাসরিন, দাউদ হায়দার, দাউদ ইব্রাহিম শাহ সুলতান রুলতি, ওই রিতা আউল বাউলের হাতে আমরা কারা কারা তুলে না দিতে চাই, হাত তুলে আল্লাহকে সাক্ষী করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তাকবীর দিবেন শয়তান দূর হবে, কথা ঠিক কিনা বলেন? মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান কয় প্রকার? দুই প্রকার, মানুষের মধ্যে থেকেও শয়তান আছে, আছে না নাই? নারে তাকবীর বললে আমার এক ভাইয়েরা বলে নারে তাকবীরের ভিতরে বলে ফরমালিন আছে, এটাতে নাকি ভেজাল আছে। মানে ভেজাল খুঁজতে খুঁজতে এখন আর কোনো জায়গায় বাদ নাই, জিকিরের মধ্যে ভেজাল, তাকবীরের মধ্যে ভেজাল, নারে তাকবীর বলা যাবে না, লিল্লাহে তাকবীর বললে খুশি হয়, মানে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যা বলে আসছেন এখন ওরা নতুন নতুন মুক্তি সব বুঝে রাখছেন, কথা ঠিক কিনা বলে? বুঝোক আর না বুঝোক সামনে দেয় মুক্তি, বুঝোক আর না বুঝোক শহীদ রামায়ণ সেতু নাম রাখে কি? রামায়ণ তো মুসলমানের নাম তাই না? কার নাম? হিন্দুর নাম। বহুত বুঝে এরা, এরকম লোক আছে না নাই? কথায় কথায় সহিয়াতি ছাড়া কোনো কাজ নাই, হাসি দিতে গেল বলে এটা কি সহিয়া দিছে আছে, মুনাজাত দিতে গেল বলে সহিয়া দিছে কি আছে মুনাজাত, নামাজ পড়তে গেলে এতদিন যা নামাজ পড়তেন সব বলে মালে গেছে এখন সহিয়া দিছেন নামাজ আসছে, এরকম আমার কিছু ভাইয়েরা সমাজে ফিতনা ছড়ায়, এরকম ভাই আপনাদের এলাকায় আছে না নাই? আছে। আপনারা 8 রাকাত তারাবির নামাজ কয়জনে পড়েন আজ জাগান তো দেখি, একজনও নাই? সব 20 রাকাতের পক্ষে? এই যে আমি একটা বই নিয়ে আসছি, আমার আরো বই ছিল আমলি জান্নাত, আরেকটা বই সুমন্দের মাহফিলও নিছিলাম, অনেক বই বিক্রি হয়েছে, এখানে শুধুমাত্র সহি আকিদায় এই একটা বই মনে হয় আনা হয়েছে, ওই বইটা শেষ হয়ে গেছে এই জন্য ঢাকা আছে। তো এই যে বইটা দেখেন মাঝে দিয়ে একটু মনে পড়ছে এই জন্য বলি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকিদার বিষয় 29টা বিষয় নিয়ে আমি এখানে লিখেছি, প্রসঙ্গ এসছে আমি 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। প্রথমেই দিছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি ও কেন, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কি কারা? অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আবার কি করে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, কিছু নাই, শুধুমাত্র বলে হক মাওলা, আছে না নাই? এ ধরনের হক মাওলা পার্টি আছে না নাই? নামাজের ধারে কাছে কেউ নাই, কয় নামাজ পড়েন না কেন? আমার গুলশান এলাকায় একজনের সাবি বানায়, তালা সাবি আছে না তো, ওই জায়গায় মেশিন দিয়ে বানায়, আবার সালু টালু পরে, তা আমি বললাম যে ভাই নামাজ তো আপনাকে একদিনও দেখলাম না, তার আগে দিল ঠিক করি তারপরে নামাজ পড়লো, আমি কি আপনার বাল সফিদ হোক গিয়া, উর্দু ফার্সিতে বাল বলে দাড়ি বা পশমকে,
কবে নামাজ পড়া শুরু করবেন? কয় হুজুর আপনার দিলও আগে ঠিক করেন, এখন আপনার দিল ঠিক হয় নাই। আমি কই ভাই রে দিল কবে যে আপনার ঠিক হইবে? আমারটা তো ঠিক আছে, কারণ নবীজি যদি নামাজ না পড়তো তাহলে আমিও বলতাম যে নবীজি শেষ জীবনে যদি নামাজ পড়তেন তাহলে ভাবতাম যে আপনারটা ঠিক আছে। আমার নবী তো বুঝ হওয়ার পর থেকেই না, যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, কথা ঠিক কি না বলেন? আমরা সেই নবীর উম্মত। আমরা ওই পাগলামি ওই বিনা চালানে ব্যবসা হোক মাওলার আহলে সুন্নাত ওয়াল জামাত না, কথা ঠিক কি না বলেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সুন্নত রেখে গিয়েছেন আমল করেছেন সেভাবে আমরা আমল করছি, কথা ঠিক কি না বলেন? নারী পুরুষ একত্রিত হয়ে জিকির করে, জশনে জুলুসের মিছিল নামায়, এরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার দিয়ে মিছিল করে, নারী পুরুষ একত্রে জিকির করে বাতি বন্ধ করে, এরকম সমাজের লোক আছে না নাই? আমরা কি সেই আহলে সুন্নাত ওয়াল জামাত? আপনারা রাগ করতেছেন নাকি? আপনারা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ নাম শুনছেন? ওনার বাড়ি কোথায়? জকিগঞ্জ। কারা কারা গেছেন বুঝি? ওরে সর্বনাশ, এই এলাকা দিয়ে আমি তো একটু ভয় পেয়ে পেয়ে বলতেছি যে ওনারে আবার চিনে না না জানে। আচ্ছা মাশাল্লাহ, হাত নামান। এ সবাই তো হাত লাগাইছে, তার বাড়ি গেছেন তো? এবার গেছেন কারা কারা? মাশাল্লাহ, আমার আলোচনা শুনছেন হাত নামান। আমার আলোচনা যে করছি কে কে শুনছেন রাত 12টার? মাশাল্লাহ, সব পদ্ধতি তো হাত আছে, অনেক কজনই শুনছে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির মুখে দাড়ি ছিল কি ছিল না? মাথায় টুপি দিতেন কি দিতেন না? নামাজ পাঁচ ওয়াক্ত পড়তেন কি পড়তেন না? উনি কি নারী পুরুষদেরকে মিলিয়ে জিকির করতেন? দেখছেন কোনদিন? এবং উনিও তো মিলাদুন নবীর মিছিল করছেন তাই না? এর ভিতরে কোন নারী মহিলা ছিল? তাহলে তো দেখছেন তো মোটামুটি। এই জন্য আমি এখানে লিখছি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কে আর আহলে হাদিস কারা? যদি আহলুল হাদিস যদি আমরা দাবি করি, কেউ যদি দাবি করে, আমরা এক নম্বর দাবি করতে পারি, কথা ঠিক কি না বলে? কারণ আমরা হাদিস মানি, নবীর সুন্নত মানি। তারা শুধু হাদিস মানে, এছাড়া নবী যা কিছু করছেন মানে না। এই জন্য আমি বিস্তারিত লিখেছি দ্বিতীয় নম্বর অধ্যায় হচ্ছে মাঝহাব কি ও কেন, কেন আমরা হানাফি। এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আমার নামে সার্চ দিবেন অথবা মক্কা মদিনা টিভি সার্চ দিবেন, বিস্তারিত আমি আলোচনা করেছি কেন আমরা হানাফি। অনেকে প্রশ্ন করবেন, এটার ছোট একটা জবাব আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেকগুলো, আজকেও কামেলের পরীক্ষা হয়েছে, আমি কামেলের পরীক্ষা পরিচালনা করেছি, সেখানে প্রশ্ন আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিসে মুসনাদে ইমাম আবু হানিফা ওনার হাদিসের কিতাব রয়েছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু ভাইয়েরা বলেন উনি নাকি হাদিস সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না, উনি নাকি একজন মুশরিক ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না, অথচ আপনাদেরকে অবহিত করছি এই বাংলা জমিনের একটা আয়তন আছে 56,000 বর্গ মাইল, তেমনি ভাবে হিসাব করে দেখা গিয়েছে পৃথিবীর আয়তন বিভিন্ন দেশের আয়তন যোগ করে সংযোগ করে দেখা গিয়েছে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়ায় পৃথিবীর জমিন। তন্মধ্যে 232টি দেশ রয়েছে, এই 232টি দেশের মধ্যে প্রায় 950 কোটি মানুষ কম বেশি বাস করে, এই 950 কোটি মানুষের মধ্যে 300 কোটি প্রায় কালেমাগো মুসলমান আপনার আমার মতন। জেনে খুশি হবেন, জেনে খুশি হবেন, এই 300 কোটি মুসলমানের মধ্যে 138 কোটি ইমামুল আজম আবু হানিফা রহমাহুল্লাহর অনুসারী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন আল্লাহু আকবার। তাহলে 300 কোটির মধ্যে থেকে 138 কোটি অর্ধেক না অর্ধেকের কম, 300 কোটির মধ্যে 138 কোটি অর্ধেকের বেশি না কম? এই সুমন মিয়া তুমি তো ব্যবসায়ী মানুষ, বেশি না? বেশি। তাহলে যে মানুষটা খারাপ তার কি দল ভারী হয় না হালকা হয়? সবাই বুঝে শুনেই তো, এজন্য খুব সাবধান। একজনকে কাফের মুশরিক বলতে গেলে পাইকারি কোনো কাফের মুশরিকের আমরা সেন্টারও খুলি নাই আর আমাদের কোনো ফ্যাক্টরিও নাই, কথা ঠিক কিনা বলেন? আমাদের মাঝে এরকম কিছু বক্তা আলেম ওলামা আছেন, মাহফিলে এসে একে কাফের অমুককে মুশরিক অমুককে এটা সেটা গীবত করতে করতে আধা ঘন্টা শেষ হয়, কথা ঠিক কিনা বলেন?
আমার দেখা যায় 40-50 হাজার টাকা খরচ করে তাদের পিছনে আধা ঘন্টা যদি ঘিমোতে যায় আর বাকি টাইম ফলোয়ার্স, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি স্পষ্ট আপনাদেরকে করতে চাই, আমরা সকলে আকীদা আহলে সুন্নাত আল জামাত আর আমরা মাযহাবে হানাফি, কথা ঠিক কিনা বলেন? সকলে একমত না? সম্মানিত শুনি, আর আমরা তরিকায়, কোন তরিকায় আছেন আপনারা? তরিকায়ে মোহাম্মদিয়া আছেন না? নাই। আর সিলসিলায়ে জোনপুরি, বদরপুরি এবং ফুলতলি, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শুনি, আমি কথাগুলো গুছিয়ে আনছি, আপনারা শেষ পর্যন্ত যারা থাকবেন কিছু কথা ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবেন আশা করি। আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন দেখি তো হাত তোলে। মারহাবা, নারে তাকবীর, তাহলে দ্বিতীয় অধ্যায় মাযহাব কিও কেন গেল। তৃতীয় নম্বর, বর্তমানে আরেক ফরমালিন বের করেছেন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এর ভিতরে নাকি ফরমালিন আছে, বেদাত আছে। কোন জায়গায়? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা যাবে না, কিভাবে বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে কত কিছু বাঁচলে শুনবেন, আরো এরকম তারা সংস্কারপন্থী এখন বের হয়েছে। আবার আরেক গ্রুপ বের হয়েছে, তারা বলে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনুল হাকিম, নামাজের মধ্যেও পড়ে, কুরআন তেলাওয়াতের সময়ও পড়ে। তাদের দলিল কি? যে ইয়াসিন নবীর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, এজন্য নবীর নাম শুনলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লে তার উপর গজব হবে। কাজেই ওনারা আল্লাহর চেয়ে বেশি বুঝতেছে, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনুল হাকিম। বাসলে আরো কত, আমাকে একবার ওই যে আশরাফ সাহেব আছেন নাই, উনি আমাকে বলছে ইমাম মাহাদি কবে আসবেন, এ নিয়ে আলোচনা করতে। আমি কই ভাই রে, এ নিয়ে যদি আলোচনা করি, যারা বিল্ডিং করছেন অর্ধেকের পর আর বাকি অর্ধেক করবেন না। কেউ যদি মেয়ে দেখেন ছেলেরে বিয়া করার দরকার, বিয়া করে লাভ কি? অনুষ্ঠান করতে করতে এই তো 24 সালে চলে আসতেছে, আর কি নায়নাত্মত্ব দেখতে হবে, বিয়ার দরকার নাই, কথা ঠিক কিনা বলেন? আর পড়াশোনার দরকার নাই, খালি মসজিদে যাই বসে থাকো, এই জন্য আমি বলছি দরকার নাই রে ভাই। এই ভয় ভীতি দেখে কোনোদিন ইসলাম প্রচার করা সম্ভব না। ইমাম মাহদি যখন আসবে তখন দেখবেন, কথা ঠিক কিনা বলেন? তবে এখন আমরা কিছু আমলি কথা বলবো, ওই আমল করে করে আমরা যাতে ইমাম মাহদির সৈনিক হতে পারি, কথা ঠিক কিনা বলেন? কারা কারা ইমাম মাহদির সৈনিক হতে চান, হাত তোলেন তো দেখি। আরে তাকবীর, সকলে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন মানুষ কিছু হয়েছে কি হয় নাই পিছনে দেখেন তো, হবে এই মকরমপুর এলাকায় কিন্তু আপনারা যতই বলছেন 300-350 মাইকের আওয়াজ কিন্তু এই গ্রামের বাইরেও যায়, কথা ঠিক কিনা বলেন? অনেকেই বুঝা শুনে যে একটু ভাবটা বুঝে নেই বক্তার এরপরে আসুন, এরকম কিছু মানুষ আছে না নাই? তো যাই হোক, আল্লাহ তাআলা যেভাবেই হোক আসার তৌফিক দিয়েছেন, এর উসিলায় যাতে আমাদের সকলের জিন্দেগানির গুনাহাতা মাফ করে দেন, বলেন আমিন। আর আরেকটা আমরা আবেদন করব, আল্লাহ আমার জীবনের যদি এটি শেষ মাহফিল হয়, তোমার কাছে বড় ভিক্ষা, আমার হায়াত নবী, জিন্দা নবী জিয়ারত নসিবের মাধ্যমে আমার মরণ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর জিয়ারত নসিব হইলে কি লাভ? আমার নবী বলেন মান রুআনি ফাকাদ রুআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, আমার জুম্মাত আমাকে স্বপ্ন যুগে ঘুমের ঘরে দেখলো, সত্যি আমি নবী মুহাম্মদ কি দেখলো, ফাকাদ হাররামা জাহান্নাম, যে আমাকে একবার স্বপ্ন যুগে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, এজন্য কালেমা তাইয়েবার বিভ্রান্তির সমাধান এখানে আনি দিয়েছি। আরো বড় ফেতনা সমাজের মধ্যে শুরু হয়েছে, বলে ঘরে শান্তি নাই, বাজারও শান্তি নাই, শরীরও শান্তি নাই, মসজিদে একটু যাই দেখি শান্তি পাওয়া যায় কিনা। মসজিদে গিয়ে দেখে হঠাৎ করে এমন জোরে আমিন বলে উঠেছে, মসজিদের মধ্যে আমিন নিয়ে ঝগড়া করে ঝিনাইদায় 9 জন হাসপাতালে, ঝিনাইদা জেলার নাম শুনছেন তো, 9 জন হাসপাতালে শুধু আমিন জোরে বলছে, আর যেই বেচারা একটু জোরে আমিন বলছে এমন মাইল জাগাই শেষ। তো শেষ তো হলো, নাম দিয়েছে শহীদি কাফেলা, ওই বেচারা আমিন জোরে বলে দুই মুসলমান মারামারি করছে, নাম দিছে কি শহীদি কাফেলা। এটা কি কোনোদিন শহীদ হয়? আমি
গত কয়েকদিন আগে ফাজলে রেজা আমার ছাত্র ফাজলে পড়ে ওদেরকে পড়াইছি তাই না আল কাতিল আল মাকতুল কেলাহুমা জাহান্নাম যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয় দুইজনেই জাহান্নামী সাহাবীরা অবাক হয়ে গেল আচ্ছা যাকে হত্যা করছে এক কোন দুঃখে জাহান্নামে যাবে আল্লাহ রাসূল কি বলছেন শুনবেন খুব মজার কথা আপনারা আরাম পাবেন আল্লাহ রাসূল বলছেন সেও চেষ্টা করছিল হত্যা করার জন্য কিন্তু জানে কুলায় না বুঝছেন কথা সেও চেষ্টা করে আর কি জানে কুলায় না এজন্য তারও তামান্না ছিল তাকে হত্যা করা কিন্তু শরীরে আর কুলাইতেছে না এজন্য সে মাকতুল হয়েছে এজন্য উভয় জাহান্নামী জোরে জোরে বলেন এরকম সমাজে ফিতনা আছে না নাই মিলাদ কে আর নিয়া ঝগড়া কইরা দাঁড়িয়া মিলাদ শুরু করছে গাজীপুরে কয়েকজনে দাঁড়ায় না কান ধরে এমন টান দিছে ওই বেয়াদব যারা স্নাকা কিসের আবার মিলাদ আর কি এই যে মারামারি গাজীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে 10-12 জন এই ধরনের ফিতনা আমাদের সমাজে আছে না নাই এই জিনিস নিয়ে ঝগড়া করার কি এখন সময় এজন্য আমি এখানে আমিন কি আমরা জোরে বলবো না আস্তে বলবো কেন আমার নবী কোন প্রেক্ষাপটে মাত্র 60 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলছিলেন প্রশিক্ষণের জন্য বিস্তারিত লিখেছি এরপরে এই যে আঙ্গুল টিপানি আপনারা দেখছেন দেখেন না এখানে কি মনে হয় আমরা তো একবার বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কথা ঠিক কিনা বলেন এখন কিছু কিছু জায়গায় দেখবেন এই যে মরার টিপ শুরু হয়েছে সালাম ফেরানোর আগ পর্যন্ত এটা স্টার্ট যে দিছে ওই আদমজি জুটমেলার মতন আর থামতেছে না এই যে চলছে ব্রিটিশরা বলে চালু করছে পাকিস্তান আমলে বন্ধ হয়েছে তাও বন্ধ করছে আর চলতেছে না এই যে চালু যে হইল এখন এটা কবে বন্ধ করবেন কেন টিপাইছেন এটা জানার দরকার আছে না নাই এজন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করছি গাজীপুর এক জায়গায় ঝগড়া করছে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াতে একটা তো মিলাদ কিয়াম বললাম একটা মিথ্যা কথা না ভালো করে শুনবেন ইউটিউবে সার্চ দিবেন যে জিনাইদা আমিন বলা এটা নিয়ে দেখো যে মারামারি সহ দেখতে পারবে অসুবিধা নেই কারণ এখন আমরা এই আমিন দূরে আস্তে টুপি খুললা সুক্কা ওনারে বলতে আছে হুজুর এই যে চাচা মিয়া গুল টুপি ভরছে এটা দলিল কি আল্লাহর আসমান নবুল জমি নবুল চাচার টুপি দাও কয় বুঝলাম তো উনি যে সুক্কা টুপি ভরছে কিস্তি টুপি ওইটা কি কারণে আল্লাহর গাছ লম্বা মাছ লম্বা এই জন্য টুপিও লম্বা কাছে এইটাও বুঝলাম পাঁচকল্লি টুপি যে পরে এটার কারণটা কি কয় নবীজির গম্বুজ পাঁচকল্লির মতন এরকম সুক্কা ডাইরেক্ট নবীজির সাথে লাইনে দেয় দলিল দেখছেন কত বড় মজবুত কোরআন হাদিসের দাঁড়দারি কয় এইসব আমাদের লাগে না টাইম নেই কোরআন হাদিস দেখার ডাইরেক্ট বাংলায় দলিল মানলে মানো না মানলে না মানো কথা ঠিক কিনা বলে এ ধরনের আমাদের মুক্তি সাহুদের ঘরে ঘরে আসলে নাই চায়ের দোকানে মুক্তি সাহুদের অভাব নেই একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে হুজুরদেরকে দেখলে খালি মাসালা জিজ্ঞেস করতে মন চায় এই যে আজকে আসতেছি আউস কামদির এদিকে আসছি আর একজন তিনিস প্রতি এক মাসালা জিজ্ঞেস করছে বলবো এক মিনিট কত মজার মজার মাসালা আমার জীবনে প্রথম শুনছি তা আপনাদের সিলেট থেকে কোন এলাকায় মাহফিল করছি কত জনে কার্ড নিয়ে যায় বলে হুজুর ইমাম সাহেব দাঁড়াইবে কোন জায়গায় দাঁড়ায় আমি কেটা কি মসজিদে নাকি ইমাম সাহেবের ঘরে কয় না মসজিদে আমাকে মেহরাবে দাঁড়াবে কিভাবে বললাম যে মুসল্লিদের যে সেজদার জায়গা মেহরাবের অংশ থাকবে আর পিছনে তিন থেকে চার আঙ্গুল পিছনে থাকবে মানে মেহরাবের অংশের তিন থেকে চার আঙ্গুল কি পিছনে থাকবে ইমাম সাহেবের দাঁড়ানো এবার উনি বলতেছে হুজুর বুঝলাম তাহলে ইমাম সাহেব কি মেহরাবের ডাইন পাশের দিক বেশি থাকবে না বাম পাশের দিক বেশি থাকবে তো বলতে চাইছিলাম সময় কম দেখে যে বনি ইসরায়েলরা এভাবে বেশি প্রশ্ন করতে করতে এরপরে বলছে কয় এটা গরু কুরবানি দেখো এটা গরু যে দিমু এটা কি বিয়াতি না আবিয়াতি কয় আবিয়াতি হলেই ভালো হয় তাহলে কি এটা চাষাবাদ কোনোদিন করছে কয় না চাষাবাদ না করলেই ভালো হয় কয় ঠিক আছে তাহলে এটা কি কোন রঙের লাল না নীল কয় আচ্ছা লাল হইলেই ভালো কয় ঠিক আছে তাহলে লাল আচ্ছা দাম কত হইতে পারে দাম হয়েছে তোমাদের এলাকায় যত স্বর্ণ মুদ্রা আছে ওই গরুর চামড়ার ভিতরে যতক্ষণ না উঠেই রয়েছে দাম পরবর্তী জন্য সারা এলাকায় গরু খুঁজতে খুঁজতে নাই আল্লাহ তাআলা জিব্রাইল লাল গরু পাঠাইছে এরপরে এলাকার স্বর্ণ মুদ্রা সব আইনা এরপরে ভরে নাই তাহলে বেশি প্রশ্নের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কথা ঠিক কিনা বলেন এজন্য যত কম প্রশ্ন করবেন অত সফলতা কথা ঠিক কিনা বলেন সম্মানিত শুনি আমি আর এক মিনিট আলোচনা করে ভয়ের বিষয় কি আছে এই যে আমিন জোরে আসতে বলা আঙ্গুল টিপা টিপি নিয়ে এমন ঝগড়া গাজীপুর এক জায়গায় হয়েছে মসজিদের ভিতরে একজন আঙ্গুল টিপাইতে আছে পাশের লোকে আর সহ্য করতে পারতেছে না
কয় না মাস পরসিয়ার না বলে তুরে খাইছি আঙ্গুর এটা কয় দিছে একটা আঙ্গুর গেছে ভাইয়া এই হইছে আমাদের এখন অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন এরপর কবর জিয়ারত করার কোনো প্রয়োজন নাই মাজার ভেঙে চুরমার করে দিবে আমরা কি মাজারে গিয়ে সিজদা দেওয়ার জন্য বলি এই যে আপনাদের আল্লাহর ওলি এখানে যার নাম এসেছে শাহ আউলিয়া উনি আল্লাহকে খুশি করে করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন কথা ঠিক কিনা বলেন আমরা সেই আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছি কবর জিয়ারতের বিস্তারিত আলোচনা করেছি এবং তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত বিশাল কাতের বিস্তারিত আলোচনা করেছি বিতিন নামাজ 3 রাকাত না 1 রাকাত তিন রাকাতই তো পড়েন এক রাকাতের অনেক পক্ষে লোক আছে এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি আমার এই ছাত্রের খাদেমের কাছ থেকে আপনাদের যাদের সম্ভব এই বই নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ অল্প কয়েক কপি এনেছি আপনাদের যাদের প্রয়োজন শুধুমাত্র এজন্য নেবেন যাতে করে এলাকার মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া না থাকে পারবেন না ইনশাআল্লাহ আসুন এবার আমি আমার মূল আলোচনায় ফিরে যাই 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরাতু আলে ইমরানের এর আঙ্গি কি আমি কিছু কথা কবর হাসর আমল নিয়ে বলবো এই ওয়াজগুলো যাতে আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আসুন আমরা তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো হক তুকাতিহি যেভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হয়ে যান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরের যাত্রী হয়ে না বলেন আল্লাহু আকবার বাবা জীবনদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে আমরা কিভাবে ভয় করব যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছিলেন কিভাবে তিনি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আমার নবী বলেন সল্লে সালাতাল কাল মুআদ্দি কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক জোরে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্ব কয়েক আকবার বলেন যখন উম্মত তুমি নামাজ পড়বে জীবনের শেষ নামাজ মনে করে যখন তুমি নামাজ পড়বে ওই নামাজের মধ্যে তুমি আরশের মালিককে দেখতে পাবে নামাজ পড়তে হবে জীবনের শেষ নামাজ এশার নামাজ পড়েছেন কথা ঠিক কিনা বলেন এশার নামাজ যখন পড়বেন মনে মনে নিয়ত করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ ফজরের নামাজ হয়তো আমি পাবো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়িয়ে যেতেন আকাশের পাখি এসে মাথায় বসে যেত যুদ্ধের ময়দানে আলী ইবনে আবি তালিব চলে গেলেন তীর গেঁথেছে পায়ের মধ্যে তীর গুলার কোনো ব্যবস্থা নেই সাহাবে আসলেন বিশ্ব পয়গম্বরের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলীর পায়ে তীর লেগেছে ঝরঝর করে রক্ত পড়ছে জবানার পয়গম্বর বলেন সাহাবীরা আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজটাই হচ্ছে আলীর জন্য ওটির সেন্টার অর্থাৎ নামাজই তার অপারেশনের ব্যবস্থা করতে হবে সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন বিশ্ব পয়গম্বর আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন হাত বাঁধার পর আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবী তীর নিয়ে এমন জোরে টান দিলেন টান দেওয়ার সাথে সাথে রক্ত ফিলকি মেরে পড়ে গেল আলী একবার পা নাড়ালেন না এবং উয়া শব্দ করলেন না নামাজ যখন শেষ হয়ে গেল আলী তাকিয়ে দেখতেছেন তার চতুর্পাশে রক্ত পড়ে আছে সাহাবী বললেন আলী আমি তোমার পায়ের তীর খুলেছি তোমার কাছে কি কষ্ট অনুভব হয় না আলী জবাব দিয়েছেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার জন্য আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই ওই আল্লাহর ইবাদত করি না ওই আল্লাহকে রুকু দেই না ওই আল্লাহকে সিজদা দেই না যাকে আমি দেখি না যে আল্লাহকে দেখি না
সে আল্লাহর ইবাদত করি না, সে আল্লাহকে রুকু দেই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আলী যখন মসজিদে নববীতে বেলাল আজান দিত, আলী ঘর থেকে বের হয়ে যেতেন, আমি আব্বু আব্বু বলে ডাক দিতাম, বাবা আমাদের দিকে তাকাতেন না। আমার আম্মু যখন আমার বাবাকে ডাকতেন, মনে হয় যেন আমার মাকেও ছিলেন না। একদিন জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি আমাদেরকে বেলালের আজানের আওয়াজ শুনলে ভুলে যান নাকি? সাথে সাথে আলী জবাব দিলেন, যখন বেলা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান আল্লাহ মহান বলে, ওই আল্লাহর বরকতের মধ্যে আমি আমার স্ত্রী সন্তানদেরকে অংশীদার করতে চাই না। আল্লাহু আকবার বলেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার সাথে পরুনিন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নিচে আমি আমার মুখকে ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর কুদরতি মুখের দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে সূক্ষ্ম নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, আমি কোন অংশীদার স্থাপন করি নই, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করি না। বলেন আল্লাহু আকবার। এজন্য আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, এত বড় পরিশ্রম করা হলো, সাহাবী বলতেছেন, আমি যখন তীর খুলতেছিলাম আলীর পা মুবারক থেকে, ওই তীরের সাথে কুস্ত লেগেছিল, রক্তগুলো ঝরঝর করে পড়তেছে, আর আলী একবার আহু শব্দ নেই পাও নাড়ালেন না, কারণ তাবুদাল্লাহ কানকা তারাহু, আলী নামাজ পড়তেছিলেন আল্লাহকে দেখে দেখে। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, নামাজ পড়তেছ আল্লাহকে দেখার সুযোগ নেই, সেই যোগ্যতা অর্জন করতে পারো নাই, ওই অবস্থায় তোমার দায়িত্ব হচ্ছে, পাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ যাতে দেখতেছেন মকরম জামে মসজিদে তুমি নামাজ পড়তেছ। এই নামাজ হওয়ার দরকার আছে না নাই? আর আমরা নামাজ পড়ি কেমন? আল্লাহু আকবার বলে হাত বাঁধি, দুনিয়ার জমিনের সব চিন্তা ভাবনা মাথার মধ্যে উঠে যায়, কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের নামাজের মধ্যে ভুল হইতেই পারে, স্বাভাবিক কথা, ঠিক কিনা বলেন? এক গ্রুপে বলতেছে তিন রাকাত, আরেক গ্রুপে বলতেছে চার রাকাত, ইমাম সাহেব বলতেছে কয়, আসলে আমারও তো পুরা মনে নাই, একজনে বলতেছেন থাম থাম আমার মনে পুরা আছে তিন রাকাতে হয়েছে নামাজ, কয় কেমনে বুঝছো? আমার দোকান তো চারটা, তিন দোকানের হিসাব মিলাইছি, এক দোকান বাকি আছে, তার মানে নামাজ তিন রাকাতে হয়েছে। দোকান কয়টা বাকি আছে? একটা বাকি আছে। দোকান কয়টা? চারটা। কাজেই প্রত্যেক দিন আমি এশার নামাজে আমার হিসাব নিকাশ মিলে, আজকে এক দোকান বাকি রয়েছে, মকরমপুরের এই কোনার ভিতরে যে ছোট্ট দোকানটা ওটার হিসাবটা বাকি রয়েছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইজা করনা শায়াতিন কামা ফানা করা আরবান লা ইয়াজকুরুনা ইল্লা কলিলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব পয়গম্বর বলেন, এই যে নামাজ পড়ছে, এই নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ, কারণ মুনাফিক বসে থাকে অপেক্ষা করে কখন সূর্যটা লাল হবে, তখন সে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। শয়তানের সিং যখন উঠে সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য উদিত হওয়ার সময়, এই দুই সময় শয়তান বাদক করতে থাকে, আর ওই মুসল্লি মুনাফিক মার্কা মুসল্লি দাঁড়িয়ে টক টক করে যেমনি ভাবে মুরগি আধার খায়, কাক আধার খায়, তেমনি ভাবে সে চারটু করে চার রাকাত নামাজ শেষ করে ফেলে। তারা আল্লাহকে অল্প সময় বেশি ব্যতীত বেশি সময় স্মরণ করে না। সেই ধরনের মুনাফিক মার্কা মুসল্লি আছে না নাই? কম না বেশি? একবার এক সাহাবী নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে মাঝে মধ্যে আমরা দাড়ি নাড়াচাড়া করি কি করি না? শুধু দাঁড়িয়ে না, অনেকে দেখা যায় গরমের কারণে টুপি দিয়া বাতাস করে কারেন্ট গেলে, এরকম বাতি আছে না নাই?
বুঝেন না কেন নাই আপনাদের এলাকায় শুধু এইটা গরমের কারণে আমার নিচে বাতাস হবে এই বাতাস দেওয়ার ফাটি আছে না নাই কত তামসাল লোক আছে নামাজের ভিতরে এই যে শুরু করে আমার মসজিদে আমেরিকান ব্রিটিশ সৌদি এমবিসির পাশে দক্ষিণ পাশে আমার মসজিদ সবে বরাতের দিন মাশাআল্লাহ এমনিতে জুমাতে 4.5 থেকে 5000 মুসল্লি হয় সবে বরাতের রাতে তো অচল হয়ে যায় রাস্তা এমন অবস্থা হয় তো দুই তিন বন্ধু একসাথে সবে বরাতের রাতে যায় এরা সারা রাত আমি শুধুমাত্র ওই সবে বরাতের রাত্রেই সারাটা রাত থাকি মুসল্লিদেরকে নিয়ে সালাতুত তাসবিহ বিভিন্ন ইবাদতের মাঝে এই রাতটা কাটিয়ে দিই তো কত জাতের যে নামাজ দেখি শেষ নাই দুই বন্ধু তো নামাজ শুরু করছে কয় দোস্ত সকালে হিসাব মিলাইতে আছে দোস্ত কত রাকাত দিলি কয় 120 রাকাত কয় তুই কয় 100 রাকাত কিরে দোস্ত একসাথে স্টার্ট দিলাম তোর 120 আমার 100 কয় দেখছস না আমি উঠছি আর উঠছি উঠছি আর উঠছি এরকম মুসল্লি আছে না নাই মানে ডাইরেক্ট সংখ্যায় বাড়াইবো কিসের জন্য যাতে পরের দিন স্কুলে গেলে একটা সালাম দিতে পারে যে শবে বরাতের রাতে কি 120 দিছি আল্লাহরে কয়টা দিছি 120টা কি দিছে কয় আল্লাহরে 120টা দিছি এরকম মুসল্লি আছে না নাই বহু জাতের মুসল্লি আছে দেখবেন কিছু মুসল্লি আছে এরা পাঁচ ওয়াক্ত যায় শুধু মাগরিবের সময় কেউ বা আসরে ফজর আর এসে তো কল্পনাই করা যায় না এরকম মুসল্লি আছে না নাই জুমার দিন যায় যাওয়ার সময় শেষে যায় বের হয় আগে এর ভিতরে মুয়াজ্জিনের একবার ভুল ধরে খাদেমের ভাই খাদেম স্যার ঠিকমতো কল ঠিক করেন না কেন ফ্যান আস্তে করে কেন মানে বুঝাইছে উনি হাজিরা দিছে শুক্রবারে সবাই তাকাইতে আছে কে রে ছিল রে দিল ওই সলিমউদ্দিন এর চেয়ে আরো কড়া মুসল্লি আছে এরা যায় দুই ঈদে দুই দিন কারণ মুসলমানে টিকিয়ে রাখতে হবে আর সবাই রে বুঝায় উনি আসছে অন্তত আইসেই বলতেছে ওই মাদন সাহেব ইমাম সাহেব আমার একটা কথা এই যে ঈদগা ঈদগা কি আর একটু পরিষ্কার রাখা যায় না কয় কেউ ও আইছেন না বুঝছি এরকম কিছু মুসল্লি আছে না নাই আছে এজন্য এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে আমার নবী বলেছেন যে এটা হচ্ছে মুনাফিকের নামাজ কার নামাজ মুনাফিকের নামাজ যাবে সবার শেষে বের হবে কি সবার আগে সাহাবীরা যেতে না গিয়ে বের হতেন পরে এটা হচ্ছে মুমিনের নামাজ আর ওই মুমিনের নামাজ সম্পর্কে আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তারাই সফল মুমিন যারা নামাজ পড়ে বিনয় নম্রতার সাথে নামাজে দাঁড়িয়ে স্বয়ং আরশের মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায় এজন্য আমার আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরের যাত্রী হয় না আর ওই প্রকৃত মুসলমান না হয়ে যারা কবরে যাবে কবরের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে সামান্য একটু হিংস দিব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব সর্বমোট 8টা প্রশ্ন আল্লাহ করবেন কবরে 3টা আর হাশরের ময়দানে 5টা কয়টা কবরে কয়টা 3টা আর হাশরের ময়দানে কয়টা সর্বমোট 8টা এই 8টা প্রশ্নের উত্তর আল্লাহ আউট করেছেন নাকি করেন নাই এই 8টি প্রশ্নের উত্তর পৃথিবীর সকল মানুষের কাছে নবী রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অথচ এই 8টা প্রশ্ন আমরা এখন পর্যন্ত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান হতে পারি না আর এই 8টা প্রশ্নের উত্তর মজবুতভাবে অন্তরে ঢুকাতে পারি না কথা ঠিক কিনা বলেন আজকে একটু ঢুকানোর চেষ্টা করব শুনতে রাজি আছেন তো কারা কারা নাই হাত তোলেন মাশাআল্লাহ নাই আছেন না মানে হাত তুলে বুঝাইছেন আছেন হ্যাঁ আছি আছি সুন্দর হইছে যা উনি দুই হাত দিয়ে বুঝাইছে কি আমরা আছি যাই হোক এটাও কিন্তু একটা ভালো দলিল এ ধরনের দলিল আমাদের খুব দরকার আছে আপনি কোনোদিন হেরে যাবেন না সব সময় জিততে হবে কথা ঠিক কি না বলেন বলেন নারে তাকবীর মাঝে মাঝে এই যে ভাইয়ের তকবীর দেয় বেচারার মোটামুটি বয়স হয়েছে কি হয় নাই জোয়ান যারা আছেন এখনো বয়সের ভাটিও লাগে নাই চুল দাড়ি ঠিক মতন উঠে না ওটা চুল উঠছে দাড়ি উঠছে
ভুল বলছি, একটু জোয়ানরা তাকবীর দিলে একটু জোশ বাড়ে না? জোয়ানরা মারা যান একেবারে গেছে। এমন তাকবীর হবে, মসজিদে নববীতে তাকবীর হয়েছিল একবার, নবী এমন চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছেন, এক সাহাবি হাঁপিয়ে হাঁপিয়ে আসছেন, নবী জিজ্ঞাসা করলেন এই সাহাবি কোথেকে তুমি আসছো এমন হাঁপিয়ে? কয় নবীকে এক তাকবীরের আওয়াজ শুনে আর সহ্য করতে পারি নাই, কোথায় ছিলাম? অমুক জায়গায় ছিলাম। আরেক সাহাবি বলছেন ওরে সর্বনাশ, ওই জায়গার দূরত্ব হলো মসজিদের মসজিদ থেকে প্রায় 3 মাইল। সুবহান আল্লাহ, কি বাড়ির দিয়ে বলবেন? 3 মাইল দূর থেকে সাহাবিদের তাকবীরের আওয়াজ শোনা গেছে। আর আপনারা তাকবীর এমন ভাবে দেন, বকরমপুর গ্রামের শয়তানই তো দূর হয় না, কি এর বকরমপুর এই মাহফিলের শয়তানও যায় না, কথা ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দেখুন দুই একজনে উঠতেছে, কিসের জন্য উঠে নিজ হওয়া জানে না, ওই যে একজন উঠছে, ওই যে দেখছেন, এই যে কি জন্য, ওই যে মোবাইলে হয়তো কল টল আসছে, এই জন্য যাই হোক, এই জন্য মাঝে মাঝে সবাই তাকবীর দিতে রাজি আছেন তো? আল্লাহ কয়টা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন? 8টা প্রশ্ন, কয়টা? 8টা। এই 8টার উত্তর আছে না নাই? এই 8টার উত্তর আমরা কিভাবে দিব? কবরে কয়টা? 3টা। আর হাশরের ময়দানে 5টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই 8টার আলোচনা করে ইনশাআল্লাহ আমি শেষ করব। আল্লাহ তাআলা প্রত্যেককে শোনার, বুঝার, আমল করার এবং বাড়িতে কিছু ওয়াজ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে স্যার বলেন আমিন। আর তকবীর দেওয়ার জন্য মাঝে মাঝে রেডি থাকবা। আজকে কিন্তু তকবীর আমি শুনি নাই সিলেটের, এইসব এই সিজারের তকবীর আমার ভালো লাগে না, সিলেটের তকবীর সর্ব টান টান উত্তেজনা সাথে থাকবে, কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ প্রস্তুত। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এবার প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমি 5টা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব, আর ওদিকে 8টা প্রশ্নের উত্তর দিয়ে আমি আলোচনা শেষ করব। বাবা জীবন আমার আমার প্রিয় নবী ইরশাদ করেন ইন্নাল জান্নাতা তাসতাকুইলা খামসাতি নাফারিন তালিউ কুরআন ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। কয় শ্রেণীর ব্যক্তির জন্য? 5 শ্রেণীর ব্যক্তির জন্য। 1 নম্বর তালিউল কুরআন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, কুরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হয়ে থাকবে। বিশ্ব নবী ইরশাদ করেন মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ইউলবিসা ওয়ালিদাহু তাজ্জান ইয়াওমাল কিয়ামা যু আসালু মিন যুই শামস রাওয়াহু মুসলিম। বিশ্ব নবী ইরশাদ করেন যে আমার উম্মত কুরআন তেলাওয়াত করে এবং কুরআন অনুযায়ী আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই কুরআনের পাঠকের বাবাকে নূরের টুপি এবং মাকে নূরের মুকুট পরিধান করে হাশরের ময়দানে উঠাবে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন যু আসালু মিন যুই শামস ওয়া আমার উম্মত, শোনা ওই মুকুট এবং টুপির আলোটা সাধারণ আলো থাকবে না, বরং দুনিয়ার জমিনে যে সূর্যটা দেখো ওই সূর্যের চেয়ে বহুগুণ উজ্জ্বল আলো ওই টুপি এবং মুকুট থেকে আল্লাহ বের করবে। শুধু তাই নয়, ওই আলো 1000 মাইল দূর থেকে দেখা যাবে। মানুষগুলো জিজ্ঞাসা করবে এই মহিলার মাথায় কেন মুকুট, এই পুরুষের মাথায় কেন টুপি? তখন ফেরেশতা জবাব দিবেন এই লোকের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, দ্বীনী শিক্ষা দিয়েছে, সন্তান কোরআন অনুযায়ী আমল করেছে, এর বদৌলতে মা বাবাকে আমার আল্লাহ ইজ্জত দান করে দিয়েছে। বাবা জীবন বর্তমান প্রেক্ষাপটে দ্বীনী শিক্ষার পাতে দিন দিন কমে যাচ্ছে, দুনিয়াবি ডাক্তার দুনিয়ার ইঞ্জিনিয়ার বানানোর জন্য প্রতিযোগিতা চলছে, কবরের শান্তির জন্য আমরা কেউ 10 মিনিটও চিন্তা করি না, কথা ঠিক কিনা বলেন? কবর এমন একটা জিনিস, কবর এমন একটা স্থান, বাবা গভীর মনোযোগ সহকারে শুনুন, কারোর জন্য হুফারুম মিন হুফারিল জান্নাহ জাহান্নাম হুফারুম মিনান নার, কারো জন্য কবরটা হবে একটা জাহান্নামের টুকরা, আবার কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার।
বাবা জীবন নেন। এজন্য আমার নবী বলেছেন তালিউল কুরআন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে কুরআন অনুযায়ী আমল করবে তার মর্যাদার একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যিনি আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই দারুল কেরাতের প্রশিক্ষণ কেন্দ্র খুলে হাজার হাজার কোরআনের সহি শুদ্ধ পাঠক বানিয়ে দিয়েছেন, এর কারণে আল্লাহ তার মর্যাদা অনেক উর্ধ করেছেন, কথা ঠিক কিনা বলে? কারণ কোরআনের সোহবতে যারা থাকে স্বয়ং আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর লিখিত জীবনী, সেই বাণী যারা অন্তরে নিয়েছে তাদের মর্যাদার মালিককে বলেন আল্লাহ, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন যার অন্তরের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করেছেন কোন কোরআনের হাফেজের শরীর কে কোনদিন আল্লাহ মাটিকে স্পর্শ করতে দিবেন না, মাটি খেতে পারবে না, একটি মাত্র কারণ কোরআন যার অন্তরের মধ্যে আছে স্বয়ং আল্লাহ তার জিম্মা হয়ে গেছে। গভীর মনোযোগ সহকারে শুনেন, কোরআন যার অন্তরের মধ্যে আছে স্বয়ং আল্লাহ তার অন্তরের মধ্যে আছে, কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহী ঘরের আরো নিকটবর্তী আমি আল্লাহ থাকি। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাআতাত দাঈ ইযা দাআত ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ বিশ্ব পয়গম্বর কি জানিয়েছেন, বন্ধু যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় থাকি, আমার অবস্থান কোথায়, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি বান্দার আন্নি ফাইনি করিব, আমি বান্দার অনেক নিকটেই থাকি। ডাকার মত ডাকলে গো মাওলা কেমনে শোনে না, চাওয়ার মত চাইলে গো মাওলা কেমনে দেয় না, কথা ঠিক কিনা বলে? আমরা চাই তো জানি না, চাওয়ার মধ্যে বেচার আছে, কারণ নামাজের মধ্যে আমরা প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, নামাজের মধ্যে বলি, সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলি, নামাজ শেষ করে আমরা আবার রাস্তায় ভিক্ষা করার জন্য নেমে যাই, কথা ঠিক কিনা বলেন? কারণ আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই, আমার অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস নেই। যদি আল্লাহর বিশ্বাস থাকত অবশ্যই গভীর রাতে তাহাজ্জুদের সময় ওয়াইজা সালতা ফাসআল ইলাল্লাহ, বান্দা তুমি যখনই চাইবে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করবেন যা চেয়েছো এর চেয়ে বেশি, কথা ঠিক কিনা বলেন? ওয়াইজা সালতা ফাসআল ইলাল্লাহ, বান্দা যখন তুমি সাহায্য চাইবে কার কাছে সাহায্য চাইবে? একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরা নামাজও যাই ঠিক আছে, নামাজ হয়েছে কি হয় না সন্দিহান, হজ করতে যাই আবার বলি হজ হয়েছে কি হয় না সন্দিহান, রোজা রাখি রোজা হয়েছে কি হয় না সন্দিহান, কথা ঠিক কিনা বলে? দান করতেছি হয় কি হয় না সন্দিহান। আমার প্রিয় নবী বলেন যে কোন ইবাদত আমার উম্মত করবে সে ইতমিনানের সাথে করবে, শুধু তাই নয় মুমিনের চরিত্র হবে কি, আসুন আমরা তেলাওয়াত করি আর মুমিনের পরিচয় কোরআনের ছন্দে ছন্দে আমরা পেয়ে যাব। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আমার নাম নিশ্চয়ই প্রকৃত মুমিন তারাই যখন আল্লাহর নাম স্মরণ করা হয়
বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা উদ্দীপনা বৃদ্ধি হয়ে যায়, জিকির শুরু হয়েছে, জিকিরের মজলিসে বসে গিয়েছে, জিকির তার কাছে ভালো লাগতেছে, এমন ভাবে তার মধ্যে জিকিরের ইশক শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কা মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কা মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মমিন কাম কাম হয়, আল্লাহু আকবার বলে যখন জিকির করবো, জিকিরের মাধ্যমে মজা পেয়ে যাবে। আমার নবী বলেন শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ইজা ওয়াফালা ওয়াসওয়াসা আলা ওয়াহিয়াল কাল। বান্দা যখন আল্লাহর জিকির করবে, শয়তান মুমিন বান্দার অন্তরের মধ্যে প্রাগের মতন বসে থাকে, যখন জিকির করে শয়তান দূর হয়ে যায়, আর আল্লাহর স্মরণ করা থেকে বান্দা যখন অলসতা করে, তখন শয়তান এসে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে। আর যেখান থেকে কুমন্ত্রণা শুরু হয় সেটাই হচ্ছে কলব বা অন্তর, কথা ঠিক কিনা বলেন? এজন্য মুমিন বান্দাদের কাজ হচ্ছে জিকির করা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বরকতি নাম, আর এই বরকতি নাম জপার মালিক হচ্ছে মুমিনরা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আর মুমিন বান্দার আরেকটা পরিচয় হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার অন্তরের মধ্যে ইমানের নূর টকবক করে জ্বলতে থাকে, ইমানের দীপ্ততা, ইমানের সতেজতা, ইমানের আকর্ষণ, ইমানের প্রশস্ততা এমন ভাবে বাড়তে থাকে, ওই বান্দা 24 ঘন্টা আল্লাহর উপর ভরসা করে। বলেন আল্লাহু আকবার। আমার ঘরে খাদ্য নাই, দিবেন কে? লাইসালিল ইনসানিল্লা মা সা, চেষ্টা ছাড়া কোনো কাজ হয় না, ঠিক? তবে আমার চাকরি করার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? চাকরি অমুক সাহেব তমুক সাহেব দিবে না, তারা হচ্ছে উসিলা, কথা ঠিক কিনা বলেন? নামাজ পরে আপনি বের হয়ে যাবেন রিজিকের জন্য, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চেয়ে আপনি বের হয়ে যাবেন। আল্লাহ তুমি সন্তান স্ত্রী পরিবার দিয়েছ, রিজিকের ব্যবস্থা করে দাও, এ সব কিছু দোয়া করে যখন আল্লাহর কাছে তুমি চাইবে, আল্লাহ তোমাকে দিতে দেরি করবেন না, কথা ঠিক কিনা বলে? বাবা জীবন জানান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে কবরের যাত্রী হয়ে না রে বাবা, গভীর মনোযোগ। এক নম্বর, প্রকৃত মুমিন হওয়ার জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। চীনের জমিনে আজ করোনা ভাইরাস এমন ভাবে এটা করেছে, সেখান থেকে ইতালি করে করে বিভিন্ন দেশে প্রবেশ করেছে, চীনের প্রধানমন্ত্রী মুসলমানদের ঘরগুলো ভিজিট করা শুরু করলো, গিয়ে দেখলো মুসলমানের ঘরে কোনো সাপ নেই, মুসলমানের ঘরে কোনো শুকুরের বস্তা নেই, মুসলমানদের ঘরে কোনো কোনো কুকুর নেই, মুসলমানদের ঘরে কোনো জীব জানোয়ার নেই, মুসলমানের ঘরে আল্লাহর জীবন্ত আল কোরআন আছে। মুসলমান ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেন, ওই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ গজব নাজিয়ে মুসলমানদের উপর রহমত দান, কথা ঠিক করে বলেন? আমার আল্লাহ মানে নইদা কুইয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম যখন কোরআন তেলাওয়াত করা হয়, ও দুনিয়ার মানুষ দুটি শর্ত, গভীর ভাবে তোমরা কোরআন তেলাওয়াত শুনবে নীরব নিচ্ছুপে, তোমরা যখন এই দুইটি শর্ত গভীর মনোযোগ নীরব নিচ্ছুপে যখন তোমরা কোরআন শুনবে, আরশের মালিক তোমাদেরকে গজব না দিয়ে রহমত বর্ষণ করতে থাকে, হৃদয়ের জানালা খোলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, বলুন, হৃদয়ের জানালা খোলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, কুরআন তেলাওয়াত কেন করো না, আল্লাহর রহমত
আশা কি করোনা বলেন মারহাবা কুরআন আছে যেখানে কুরআন যেখানে আছে সেখানে আল্লাহর রহমত আছে সিনের মানুষ বুঝো কানে না বুঝক মসজিদে চলে যাচ্ছে মাঠের মধ্যে নামাজ শুরু করছে ও মুসলমান তোমাদেরকে বলছি আজবাল তোমাদেরকে বলছি মুসলমান মসজিদে গেল মুসলমান কোনদিন ভেঙে পড়ে না কথা ঠিক কিনা বলেন এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করার জন্য মুসাইলামাতুল কাজ্জাব প্রায় 300 কোরআনের হাফেজদেরকে হত্যা করেছে ইয়ামামার যুদ্ধে কিন্তু ওই মুসাইলামাতুল কাজ্জাব ধরনা কোরআনের বাড়ির নাম বাংলাদেশ নয় সৌদি আরব নয় মালয়েশিয়া নয় কোরআনের বাড়ির নাম হচ্ছে বাল্লুহুয়া কুরআনুন মাজীদু সংরক্ষিত করে রেখেছেন ওই মুসাইলামাতুল কাজ্জাব নয় মিস্টার ট্রাম্প নয় ওই মোদি নয় পৃথিবীর মানচিত্র থেকে কেউ কোরআনকে কোনোদিন মিশিয়ে দিতে পারবে না ঠিক কিনা বলেন কুরআন আল্লাহ অবতীর্ণ করেছেন যুগে যুগে কুরআনকে ধ্বংস করার জন্য এভাবে ফুৎকার দিয়ে চেষ্টা করেছেন মুছে ফেলার জন্য আমার আল্লাহ বলেন ইউরিদুনালি ওতফিও নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তাদের মুখের ফুৎকার দিয়ে কুরআনের মাটিকে নিভিয়ে দিবে কুরআনকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিবে মুছে ফেলবে বরং আমার আল্লাহ কুরআনের আলোকে পৃথিবীর জমিনে পরিপূর্ণতার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন কথা ঠিক কিনা বলে সে আল্লাহ আছেন না নাই যেমন ছিলেন তেমন আছেন না আগের সে বুড়া হয়েছেন আমরা তো অনেক সময় মনে করি আল্লাহ এখন দেখা যায় না কই ভারতে তো কিছুই হয় না এরকম চিন্তার মানুষ আছে না নাই গত 2-3 দিন আগে একজন আমাকে বলে হুজুর বুঝলাম না কিছু চীনে এমন করুণা ভাইরাস ভারতে এখনো আসে না কেন আমি কি আপনার খুব রাগ উঠছে নাকি রাগ মানে আমি পাইলে মুতি রে হুজুর আপনার আমি সর্বনাশ আপনি তো এখন গাড়িতে আছেন এরকম চেতন খা এরকম কিছু মানুষ আছে না নাই যখন জামরায় যায় শয়তানরে মারতে পাথর তখন করে কি এক বুড়ায় দেখি ছাতি মারতে তো খাইছি তোরে আমি কার আমি আপনি কারে খাইছেন এটা শয়তান আছে নাকি এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা প্রতীক কথা ঠিক কিনা বলেন আমি কইলে জুতা লইছে মারার জন্য এরকম কিছু মানুষের সেত উঠে কথা ঠিক কিনা বলেন জাগায় না বে জাগায় সেত উঠে বসে এই সেত উঠলে কি মুসলমানদের কাজ মুসলমান শব্দের অর্থ আনুগত্য তার রেসপন্সিবিলিটি আইডল আদর্শ কথা ঠিক কিনা বলে যেমনি ভাবে আমার নবীর মধ্যে আদর্শ ছিল কি ছিল না উমর তরবারি নিয়ে এসেছেন বিশ্ব পয়গম্বরের চাচা অপর দিক থেকে দুধ ভাই সাইয়েদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ও মুহাম্মদ ওই যে দেখো উমর চলে এসেছে খোর খোলা তরবারি নিয়ে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও আমার নবী বলেন না রে চাচা দরজা খুলে দাও দরজা খুলে দাও গত রাতে আমি উমরের জন্য চোখের পানি ছেড়েছিলাম আমার চোখের পানিগুলো মনে হয় আরশের মালিক কবুল করে নিয়েছে আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন ইলাইকা আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন ইলাইকা আল্লাহ গো ইসলামকে তুমি ইজ্জত দিয়ে দাও পছন্দের দুইজন ব্যক্তি আবু জেহেল আর উমরের মাধ্যমে বেশি বেশি আবু জেহেলের কথা বলতেন মাঝে মধ্যে উমরের কথা বলতেন সাইয়্যিদুস সুহাদা আমির হামজা বলেন ও মুহাম্মদ তুমি চলে যাও দরজা খোলা আছে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও জামানার পয়গম্বর বলেন না গো চাচা উমরকে আসতে দাও উমরকে আসতে দাও গত রাতের দোয়া আরশের মালিক হয়তো কবুল করে ফেলেছে উমর এসে বললেন মুহাম্মদ ও মুহাম্মদ এই যে ঘোড়া তরবারি দেখো 100 উটের বিনিময়ে তোমার কল্যাণে যাওয়ার জন্য রাস্তায় যখন বের হয়ে গেছি আমাকে এক
পথিক বলছে কাকে তুমি হত্যা করার জন্য বের হয়েছো আমি নাম ধরে বলেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করার জন্য বের হয়েছি আমাকে ডাক দিয়ে বলছে মুহাম্মদ হত্যা করার আগে তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি কি করছে দেখো আমি ঘরে গিয়ে দেখতেছি গুনগুন গুনগুন করে তারা কি যেন তেলাওয়াত করছে এরপর ঘরে আমি প্রবেশ করলাম এত মানলাম রক্তাক্ত হয়ে গেল তাদের জবান থেকে ওই কালেমার আওয়াজ বন্ধ হয় না আমার বোন ফাতেমা বলল ভাই তুমি যদি টুকরো টুকরো করে ফেলো এই তরবারি দিয়ে আর ওই টুকরোগুলো উত্তপ্ত তেলের মধ্যে যদি ফ্রাই করে ফেলো সেই কালেমা মুহাম্মদ শিক্ষা দিয়েছেন কোনদিন ওই কালেমাকে আর ছাড়তে পারবো না ছাড়তে পারবো না আল্লাহু আকবার বিশ্বাম্বার কথাগুলো তন্ময় চিত্তে শুনছেন উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই তরবারি ফেলে দিলাম যে তরবারি কিনেছি কল্লা ফেলানোর জন্য ওই তরবারিটা আমি কাফের মুশরিকদের মাথা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটা উমরের এই প্রয়োজন কথা ঠিক কি বলে ওই ভারতের জমিনকে শাসন করার জন্য একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে না এবারে আমরা আল্লাহর কাছে পড়ব কোনতে না জেলা পড়ব আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়াআফিনা ফিমান আফাইত ওয়াতাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়াকিনা শাররা মা কাদাইত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আল্লাহুম্মা গফির লানা লিল মুমিনিনা আল মুমিনাত ওয়াল মুসলিমিনা আল মুসলিমাত আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম আল মুসলিমিন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম আল মুসলিমিন আল্লাহুম্মা ইন্নী আউযু بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُجَامِ وَمِنْ سَيِّ الْأَسْقَامِ يَا رَبَّ الْعَالَمِينَ شكله বলেন আমিন করুণা ভাইরাস এসেছে তাতে কি হয়েছে মুমিন দোয়া করবে করুণা ভাইরাস নয় এর চেয়ে বড় বড় ভাইরাস পৃথিবীতে আসছে কি আসে নাই এটা কোনো ভাইরাস নয় এটা হচ্ছে আল্লাহর গজব আমার আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কসবত আইদিনা আদনিয়ার মানুষ স্পষ্ট শুনে দুনিয়ার জমিনে যত পদস্খলন হচ্ছে অগ্নি হচ্ছে অগ্নি বিস্ফোরণ হচ্ছে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে লঞ্চ ডুবে যাচ্ছে যত দুর্ঘটনা হচ্ছে সব কিছু মানুষ তোমাদের হাতের কামাই কথা ঠিক কিনা বলেন নামাজ নাই রোজা নাই ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আগে ছিল ছোট্টবেলায় আমরা আমাদের মা চাচিদের কি দেখেছি তারা সকালবেলায় উঠেছেন আমাদেরকে উঠিয়েছেন নিজেরা নামাজ পড়েছেন আমাদেরকে মক্তবে কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন এরপরে মা চাচি ঘর ঝাড়ু দিয়েছেন এরপর পানি এনে আমাদেরকে খাবারের প্রস্তুত করেছেন এখন আমরা ঘর থেকে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে এ পড়ার জন্য সন্তানের ওজন যতটুকু ব্যাগের ওজনের চেয়ে বেশি কথা ঠিক কিনা বলেন ইন্টারগার্ডেন কত গার্ডেন বের হয়েছে সেখানে গিয়ে বলে একদম বাগডুম ঘোরার ডুম সাজে আপনাদের কাছে ঘোরা তো ঠিক পারে না এটা কেমন কথা হলো কি লাভ হলো এটা কোনো ওরা বলছে আগডুম বাগডুম ঘোরার ডুম সাজে ওই ঘোরা পৃথিবীতে নাই কথা ঠিক না বলে ওই সন্তানকে সকালবেলায় মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে আর যদি একটু শিক্ষা দিতে ওই সন্তানটাকে আরো علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر بلال عمر الكاسي تولي أسلم এক ব্যক্তি এসে বললেন ওমর ও খলিফাতুল মুসলিমিন একটা শিশুর কয়টা অধিকার আজকে আমাদেরকে জানিয়ে দিন ওমর বললেন একটা শিশুর তিনটা অধিকার কয়টা জন্মের আগে একটা জন্মের পর দুইটা মনে থাকবে তো এও আজকে বাড়িতে নেবেন না খালি এই মকরুমের স্কুল মাঠে বাড়িতে নেবেন তো ইনশাল্লাহ কারা কারা নেবেন হাত জানান তো দেখি তাকবীর তো নাই আলো আর হাদিসের আলো
তাকবীরটা একটু সিজারের তাকবীর হয়েছে, তাই না? একটু নরমালের তাকবীর চাই, যে ভিতরের থেকে ফুটুস করে বাইরে। আমি যখন সারসিনা মাদ্রাসায় পড়ি, আমাদের মুফাসসির উপর বলছেন, এলেম এমন একটা জিনিস বাবারে, এটা কোন কম্বল খাতা বালিশ দিয়ে দমে রাখা যায় না, ফুটুস করে খালি আগুনের মতন বের হয়। তাকবীর এটা হবে শয়তানকে দমন করার জন্য, নিজের অন্তর থেকে নরমালে বের হবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে বুঝবেন যে ইমানের দোষ আছে শরীরের মধ্যে, পারবে না ইনশাল্লাহ। এমন তাকবীর চাই যাতে করে মকরুম এলাকায় ইবলিস যাতে দড়িয়ে দেয়। দেখি একজনের তাকবীর দেন তো, কে আছেন জোরে সোরে তাকবীর হবে এবার। মাশাআল্লাহ, তুমি কি তালামিদের কর্মী রে বাপু? নাচ প্রায় চেষ্টা করতেছো নাকি? ইনশাআল্লাহ ওর মোটামুটি একটা জোশ উঠছে, কিন্তু বেচারা জানে কুলায় না, চেষ্টা করছে। তবে একটু জানে কুলানের মতো একটু তাকবীর দিতে হবে। আমি একটা তাকবীর দিব, আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? মকরুমে কিছু ইবলিস এখনো আমার কাছে মনে হয় আছে। কি আছে না? সৈয়দপুরের জমিনে সাহেব কেবলা ফুলতির রহমতুল্লাহ আলাই শানের সালাত এবং মিলাদুন নবীকে কায়েম করার জন্য রক্ত ঢেলেছে। সেখানে একটি আলেম মাদ্রাসার জান্নাতের বাগান সেখানে তৈরি হয়েছে, কথা ঠিক কি না বলেন? এজন্য এই জমি শেষ ভালো যার সব ভালো তার। এখন মোটামুটি আপনারা দেখেন মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ। আমি কি বলছিলাম, জান্নাত পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য অপেক্ষায় থাকবে। কয় শ্রেণী? এক নম্বর হচ্ছে তালিউল কোরআন। আমি আর পাঁচটা মিনিট আলোচনা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে কি জানো তোমাদের কামিনীপুর মাহফিল, দেড় ঘন্টা আলোচনা করছি আর আলোচনা শেষ, শ্রোতারা এমন খেপছে, হুজুরের আরো কতক্ষণ আলোচনা আছে, আল্লাহর রাস্তায় খেপা খেপি করে না, পাঁচ মিনিটে শেষ করব। কারণ আমরা তো অনেক কাজ করতে, যে কালকে আবার ঢাকা যাব, আবার গুলশান জুমা পড়াবো, এরপর আবার প্রোগ্রাম আছে, এজন্য তাফসীর আছে আসর থেকে মাগরিব, এরপরে আবার আরেকটা প্রোগ্রাম আছে, অনেকগুলো কাজ আমাদের করতে হয়, শিক্ষকতা করতে হয়, এজন্য মোটামুটি দেড় ঘন্টার মতন আলোচনা হয়েছে, আর পাঁচ মিনিট আলোচনা করবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? একেবারে এক ঘন্টা ২৯ মিনিট ১৬ সেকেন্ড ১৭ সেকেন্ড হয়েছে, তো আর পাঁচটা মিনিট আলোচনা করবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? এক নম্বর জান্নাত কয় শ্রেণীর ব্যক্তির জন্য অপেক্ষায় থাকবে, এটা কার কথা? আমার কথা, আমার নবীর কথা। আন্নাল জান্নাতা তাসতাকি ইলা খামসা দিনাফারিন তালিউল কুরআন ওয়া হাফিজুল লিসান ও মুতিউল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ও মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার নবী বলেন পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। এক নম্বর, যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, রজব মাসের পরে শাবান, এরপরে রমজান, কোরআন অবতীর্ণের মাস আসছে, কথা ঠিক কিনা বলে? ওই কোরআন অবতীর্ণের মাসে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? যার অন্তরের মধ্যে কোরআনের আলো থাকবে না, কোরআন উচ্চারণ থাকবে না, কাল বাইতুল খাদ, ওই মানুষটা হচ্ছে পুড়ে যাওয়া বাড়ির মতন, লাকড়ি ছাড়া আর কিছু থাকে না, তেমনি বড় ওই ব্যক্তির অবস্থা। দ্বিতীয় নম্বর হচ্ছে হাফিজুল লিসান, যেই জবানকে হেফাজত করবে, আমার আচরণের মাধ্যমে যাতে পৃথিবীর কোন মানুষ কষ্ট পায় না, কথা ঠিক কিনা বলেন? আম্মা যারা হিসাবেন বিশ্ব পয়গম্বরের সাথে নয়টি বছর সংসার করেছি, নবী কোনো দিন ধমক দেন নাই, ওলা তান হারনি ওলা সাব্বানি ওলা জরাবানি, কোনো দিন ধমক দেন নাই, কোনো দিন মারার নাই, কোনো দিন গালিও দেয় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্ব পয়গম্বরের ১০ বছরের খাদেম ছিলাম,
কোনদিন মারেদ নাই, কোনদিন ধমক দেন নাই, বরং একদিন মসজিদে নববীর মধ্যে জারাবুন ফিল মসজিদে কামা ফাবালা ফিল মসজিদে ফাতানাওয়ালাহুন নাস ফাকালা দাউ হারিকু আলাল বাওলে সাজলাব মিন মাইন ফা ইন্নাকুম মুআসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক আরব বেদুইন মসজিদে নববীতে একটা উট নিয়ে প্রবেশ করলো, উট নিয়ে শুধু প্রবেশই করে না দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করলো, প্রস্রাব যখন শুরু করলো ফাতানাওয়ালা উন্নাস সাহেব আজমাইন কেউ যায় মারতে কেউ যায় ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য, ওই সেই মসজিদে নববীতে শুরু হয়ে গেল। আমার নবী বলেন বেলাল কি হয়েছে, মসজিদে নববীতে একটা যুবক বেদুইন এসেছে প্রস্রাব করতেছে, তাকে নিয়ে হইছে শুরু হয়েছে। আমার নবী রাহমাতাল্লিল আলামিন বললেন দাউহু, তাকে ছেড়ে দাও মন ভরে সে প্রস্রাব করুক, কারণ ইস্তিনজা অবস্থায় বাধা দিতে নেই। এরপরে বললেন প্রস্রাব করেছে তাতে কি হয়েছে, পানি দিয়ে তোমরা পরিষ্কার করে নাও, কারণ আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে মানুষের সাথে উত্তম আচরণ করার জন্য, খারাপ আচরণের জন্য তোমাদেরকে পাঠায় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর যদিও মকরুমের মুসল্লিরা আপনাদের মসজিদে যদি প্রস্রাব করত শুরু করতেন, কেউ কেউ লাঠি লোক কেউ কেউ বাঁশ লোক কিসের আবার বাঁশ আসার দিয়ে ফেটা ভাই আসে না নাই, এ ধরনের রাগ উঠলে আর হুশ থাকে না। বাবা জি বন্ধুরা আমার, মসজিদে ছোট্ট একটা বাচ্চা প্রবেশ করেছে নামাজ পড়ার জন্য, কিছু মুসল্লি বলে পিছনে যা বলার পর দ্বিতীয় কাতার থেকে তৃতীয়, এরপর আরেকজন এসে নতুন করে আরেক ধমক, ধমক দেওয়ার পর সন্তান বাড়িতে গিয়ে কান্না শুরু করে, মা বলে কেন কান্না করো, সন্তান বলে অমুক দাদা এমন ধমক দিয়েছে মসজিদে যাওয়ার পর। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাকে তো নকদা ঢোক প্রতিদিন প্রতি ক্ষণে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতি কোয়ার্টার সেকেন্ডে প্রতি মাইনর সেকেন্ডে আপনাকে আজরাইল মালাকুল মাউত এসে নক করতেছে, এই সন্তানগুলো যদি মসজিদে না আসে কে এই মসজিদের খোরাক মুসল্লি হবে, কথা ঠিক কিনা বলে? এই জন্য ছোট্ট সন্তানদেরকে ধমক দিবেন না, মসজিদে এসে যে প্রস্রাব করেছে তাদেরকে আদর মায়া স্নেহ করে তাদেরকে লালন পালন করেন, মসজিদের দিকে আনেন, কারণ আবার নবী বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে মায়া করে না বড়দেরকে শ্রদ্ধা করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কথা ঠিক কিনা বলে? এজন্য আমার নবী বলেছেন হাফিজুল লিসান, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, স্ত্রীকে খাবার দাও পোশাক দাও, খোটা দিবা না কোনদিন। আমার নবী বলেন স্ত্রীকে খাবার দাও এবং পোশাক দাও, সন্তানকে খাবার দাও পোশাক দাও, কুল্লুহুম মিনাস সাদাকা, প্রত্যেকটাই সদকার সওয়াব হিসাবে পরিণত হয়ে যাবে। আমার আচরণে যাতে কোন টোকাই, আমার আচরণে কোন রিকশাওয়ালা আর কেউ যাতে কষ্ট না পায়, আমার ইন্তকালের পর মানুষ যাতে দোয়া করে আল্লাহ অমুক বাড়ির ওই মুরব্বী খুব ভালো মানুষ ছিল, আমাকে মাথায় হাত গুলি আদর করত, এরকম মানুষ সমাজে আছে না নাই। আবার অনেক মানুষ যখন মরে যায় বহু মানুষ মিষ্টি বিতরণ করে, এরকম লোক আছে না নাই। এজন্য বাঁচিয়া অমর হয় যদি লোকে ঘুষে, মরিয়া সে অসুখী হয় যদি লোকে দোষে, এরকম লোক আছে না নাই। জীবিত অবস্থায় বহু মানুষ সি সি করে, সামনে এসার সালাম দেয় কিন্তু একটু যাওয়ার পর বলে গজবটা তার উপরেই বড়, কথা ঠিক কিনা বলেন? বাবা জীবন দয়াল। এই জন্য নবী বলেছেন হাফিজুল লিসান, জবান যারা হেফাজত করে, মাতমালিমা বাইনা লাহিয়া ইয়ারজলাইয়া জনুলাহুল জান্নাহ, বিশ্ব নবী বলেন আমার যে উম্মত দুটি জবানের হেফাজত করলো, মুখের হেফাজত দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করলো, আমি নবী ওই উম্মতের জান্নাতের জিম্মা হয়ে গেলাম। তৃতীয় নম্বর মুতিউল জিয়ান, তৃতীয় নম্বর ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে, সেই ব্যক্তি হচ্ছে যে ক্ষুধার্তকে খাবার দেয়, এতিম মিসকিন অসহায়দেরকে ভালোবাসে। ফুলতলির বড় সাহেব কেবলা দেখবেন এতিমদের কত সুন্দর মায়া করে, কথা ঠিক কিনা বলেন? এত সুন্দর মায়া আমি আর দেখি নাই।
আমি বহু দেশ ঘুরেছি, মালয়েশিয়া, কাতার, সৌদি এবং ভারত বহু জায়গায় গিয়েছি, আমি কোনদিন এতিমের তোমায় আদার মানুষ দেখি নাই। আমার নবী বলেছেন, আনা ও কাফিরুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে দুইটা আঙ্গুল যত কাছাকাছি, এতিমের অভিভাবক আমি তেমনি ভাবে জান্নাতে কাছাকাছি থাকব। বিশ্বনবী বলেন, কোন এতিম অসহায় মিসকিনের মাথায় যদি একটু হাত বুলিয়ে দাও, যতটুকু জায়গায় হাত রাখলে ততগুলো চুল পরিমাণ সব আরশের মালিক তোমার আমলনামায় দান করে দিবে। শুধু তাই নয়, বিশ্ব পয়গম্বর সদা সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আশরিনি মিসকিনান, নবী গো আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে বাঁচাও আমার হায়াতটা এমন ভাবে দিও এতিম মিসকিন অসহায়ের সাথে আমি যাতে বাঁচতে পারি, আর যখন তুমি আমাকে হাসরের ময়দানে উঠাইবা তখন এতিম মিসকিন অসহায়দের কাতারে আমাকে তুমি উঠাইবা। আমি তো পৃথিবীর সবচেয়ে বড় এতিম, ওই এতিমের সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও, এতিম মিসকিন অসহায়দের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। এই জন্য আমার নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, ধনীদের তুলনায় এতিম মিসকিন গরিব অসহায় 500 বছর পূর্বে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বাবা জীবন আমার ওই গরিব মিসকিন অসহায়ের মাথা, একটা কাতল মাছের মাথা ওই গরিবের প্লেটে উঠিয়ে দাও, একটা মুরগির রান ওই এতিমের প্লেটে উঠাইয়া দাও, আর শের মালিক তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত করে রাখবে। বাবাজি বন্ধুরা আমার, এরপর চতুর্থ নম্বর হচ্ছে মুখসিল উরিয়াত, যার পোশাক নাই সিরা ফিরা জামা কাপড় পরিধান করে, শীতের দিন কম্বল কিনে দাও, সোয়েটার কিনে দাও, জুতা নাই জুতা কিনে দাও, এই অসহায় গরিবদেরকে পোশাক বস্ত্র দান করবে, আর সেই মালিক তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবে। পঞ্চম নম্বর হচ্ছে আমান সাল্লা আলা হাবিবির রহমান, যে আমার প্রিয় নবী সহিবুল মেরাজ এই আল্লাহর দিদার অর্জনের মাস এই রজব মাস, সেই নবীর সামনে যে বেশি ঋষি দুরুদ পাঠ করবে, আমার নবী বলেন মান সাল্লা সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উম্মত আমি নবীর উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত এই উম্মতের উপর নাযিল করে দিবে। শুধু 10টা রহমতই দিবেন না, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা আরশের মালিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহু আকবার। এজন্য সেই নবীর সামনে দুরুদ পাঠ করার দরকার আছে না নাই, কোন ঝগড়া বিবাদ প্রয়োজন নাই, প্রতিদিন 100 বার করে দুরুদ পাঠ করবেন, আর ইস্তিগফার পাঠ করবেন 100 বার করে, পারবেন কি পারবেন না, কওলুল জামিল তাসাউফের কিতাবে এসেছে যে উম্মত প্রতিদিন এশার নামাজের পর পবিত্র বিছানায় 100 বার করে দুরুদ পাঠ করে করে ঘুমিয়ে যাবে, 40 দিনের মধ্যে সে যদি হালাল খাবার খায়, মানুষের হক নষ্ট না করে, কবিরা গুনার সাথে জড়িত না থাকে, 40 দিনের মধ্যে হায়াতুন নবীর জিন্দা নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। বাবা জীবন আমার আলোচনা আমি একেবারেই শেষ, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। কবরের 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি, কোন ডিগ্রির প্রয়োজন নাই, আমল যার ভালো ছিল সে বলবে আল্লাহু রব্বি আল্লাহ আমার রব, দীনি আল ইসলাম ইসলাম আমার ধর্ম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পয়গম্বর, বলবে ও বান্দা ও মা ইউদ্রিকা কোথায় থেকে উত্তর পেলে, সে বলবে করায়তু কিতাব আল্লাহ ওয়া আমানতু বি ওয়া সাদাকতু বি আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস এসেছে, সে বলবে আল্লাহ আমি আল্লাহর কোরআন পড়েছি, ফেরেশতাকে বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ওই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি, এই উত্তরগুলো বলার সাথে সাথে ফাফরুসুহু আল জান্না তার বিছানাটা জান্নাতি হয়ে যাবে, ওয়ালবিসুহু আল জান্না তার ওই পোশাকটা আর কাফনের কাপড় থাকবে না, জান্নাতি পোশাক আল্লাহ তাআলা পরিধান করিয়ে দিবে। বাবা জীবন ধরে আমার, এই জন্য কবরের 3টি প্রশ্ন, হাসরের ময়দানে কয়টি বলছিলাম, আর 5টি তাই না, ওই 5টা ইনশাআল্লাহ আরেকদিন আসলে, আমার ভাই চলে এসেছেন তিনি আলোচনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 5টি আরেকবার যদি কখনো আসি
বাকি পাঁচটি হাসরের ময়দানে কি প্রশ্ন সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমি প্রশ্ন করব উত্তরও দিব ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আলামিন হযরত বকর বক্তার শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং এই মকরুমের মূর্তিগান্ধের রয়ের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে যে মকরুম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগের এই মাহফিল আল্লাহ তুমি এই মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও মাহবুব গো সারাদিন যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে সবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমার হায়াতুন নবী জিন্দা নবী বিশ্ব পয়গম্বরের রহম মুবারক পৌঁছিয়ে দাও মাহবুব আম্বিয়ে কেরাম সাহাবীর দন্তাবীন কৃতাবীন সাদাও বদর কারবালা সিয়াসিত্তার ইমাম চার মাযহাবের ইমাম চার তরিকার ইমাম শেখ শাহজালাল শাহ ফরান শাহ মখদুম ফিরানি বিলদস্ত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই গরিব নাজ খাজা মাইনুদ্দিন আজমি সিস্তি রহমাতুল্লাহ আলাই আল্লাহ জন করে সিলসিলা বদর করে সিলসিলা খাস করে সাহেব কবলা ফুরুদ রহমাতুল্লাহ আলাই রহম মুবারক পৌঁছিয়ে দা মাবুত আল্লাহর আলী হযরত বক্তার শাহ ওলিয়া রহমাতুল্লাহ আলাই রহম মুবারক পৌঁছিয়ে দাও এই মকরমের এলাকায় যত মুর্দিগান আছেন তাদের অহমবার সাফ পৌঁছিয়ে দাও মরুদ আমরা যারা হার পেয়েছি আমাদের অনেক দাদা দিদি শৃঙ্খলা করবে শ্বশুর শ্বশুরী আল্লাহ দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়েছেন প্রত্যেক